আসসালামু আলাইকুম, আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল নিউজ ফ্ল্যাশে সাথে আছে আমি শাজিয়া শাওন। অসুস্থ অবস্থায় একটি বিড়াল ছানাকে পাঁচ মাস আগে কোলে তুলে নেন রিজিয়া বেগম। নিজের দুই মেয়ের মতোই তাকে যত্ন করে বড় করেন, নাম রাখেন লিওন। ধীরে ধীরে মায়া যেমন বাড়তে থাকে, তেমনি বাড়তে থাকে লিওনের চঞ্চলতা ও দুষ্টুমি। রিজিয়া বেগমের মনের ভাষাও যেন বুঝতে শিখে যায় লিওন। খাবার খেতে টেবিলে বা সোফায় বসা, নিজে নিজে বাথরুমে যাওয়া, ঘুম থেকে জাগা, নামাজের সময় কর্তাকে ডেকে তোলার কাজও করে লিওন। দেখলে মিউমিউ শব্দ করে দ্রুত সাড়া দেয়, ফলে ছোট্ট এই বিড়ালটি পুরো ভবনের বাসিন্দাদের কাছে আদরের হয়ে ওঠে। কিন্তু এই লিওনকে নিয়েই এখন বিপত্তির শেষ নেই, বেঁধেছে লঙ্কাকাণ্ড। অভিযোগ গেছে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, কারণ হঠাৎ লিওনের মালিকানা দাবি করেছেন ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কনস্টেবল মোহাম্মদ অনিক। এরপর গৃহিণী রিজিয়া বেগম গত 13 আগস্ট ঢাকা জেলা পুলিশ সুপার, ঢাকা রেঞ্জের ডিআইজি, পুলিশ সদর দপ্তরের আইজিপি কমপ্লেন সেলে ওই কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ করেন। প্রতিকার না মেলায় পরে 17 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী কার্যালয়ে লিখিত অভিযোগ দেন তিনি। রিজিয়া বেগমের অভিযোগ, বিড়াল না দেয়ায় তাকে হুমকি দেওয়া হয়। তবে পুলিশ কনস্টেবল অনিকের দাবি ঘটনাটি তেমন বড় কিছু নয়, কিন্তু ওই নারী বিষয়টি বড় করে তুলেছেন। হুমকির অভিযোগও সম্পূর্ণ মিথ্যা, বিড়ালের বিষয় সমাধানও হয়ে গেছে। রিজিয়া বেগম যে ভবনে থাকেন ওই ভবনের একটি ফ্ল্যাটে পরিবার সহ থাকতেন অনিক, তবে বিড়াল কাণ্ডের পর তিনি 21 আগস্ট বাসাও ছেড়ে দিয়েছেন। রিজিয়া বেগম বলেন, পুলিশ কনস্টেবল অনিকের দাবি আমাকে খুবই হতবিহ্বল করেছে। বিড়ালের মালিকানা দাবিতে আমি তাজ্জব, তার এই দাবি আমার একটি মেয়েকে কেড়ে নেয়ার চেষ্টার সমান। এ নিয়ে ঝগড়াও হয়েছে দুই পরিবারের মধ্যে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে লিখিত অভিযোগে রিজিয়া বেগম বলেন, গত 5 মাস আগে অনিকের শাশুড়ি তার গ্রামের বাড়ি মাদারীপুরের টেকের হাট থেকে 20-21 দিন বয়সী একটি বিড়াল ছানা ফ্ল্যাটে নিয়ে আসেন। 4-5 দিন ছানাটি রাখার পর অসুস্থ হয়ে পড়ে, বমি ও পায়খানা করায় বিড়ালটি রাস্তায় ফেলে দিতে ভবনের নিচে যেতে চান কনস্টেবল অনিকের শাশুড়ি। এ সময় রিজিয়া বেগম তার কাছ থেকে বিড়ালটি চেয়ে নেন। ওই নারী কোনো রকম দাবি ছাড়াই ছানাটি হস্তান্তর করেন রিজিয়ার কাছে। অভিযুক্ত পুলিশ কনস্টেবল মোহাম্মদ অনিক বলেন, আমার বিরুদ্ধে 5টি দপ্তর অভিযোগ দিলেও আমি কারো বিরুদ্ধে কোথাও অভিযোগ করিনি। আমার বিরুদ্ধে যে কেউ অভিযোগ দিতেই পারে, তবে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আমার এই বিষয়টি নিয়ে ঢাকা জেলার এসপি নিজেই তদন্ত করছেন। সুষ্ঠু সমাধান না হলে সবার বিরুদ্ধে আদালতে মামলা করার হুঁশিয়ারও দিয়েছেন ওই নারী। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ। ওমানে ফ্রেন্ডলি সিমে 5 রিয়ালে 6 জিবি সাথে 1 জিবি বোনাস, ডায়াল করুন 6015#।